দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি জরুরি নির্দেশনা এবং এই নির্দেশনাটি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে পরিদর্শনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়ে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এই সময়ে তারা স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেবেন। তো এই সময় কতজন শিক্ষক উপস্থিত ও অনুপস্থিত আছেন, শ্রেণীকক্ষের অবস্থা, পাঠদান ও শিক্ষার্থীদের যে উপস্থিতি সে উপস্থিতির তথ্য সংগ্রহ করবেন বা করা হবে। এবং আমাদের গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সব তথ্য জানিয়ে সব বিভাগীয় উপপরিচালকে চিঠি পাঠানো হয়েছে। আপনারা সেই চিঠিগুলো একটু আগে দেখেছেন। ওই চিঠিতে অধিদপ্তর বলছে, শিক্ষার সার্বিক মান ও বিদ্যালয়ে শিক্ষা উপযোগী পরিবেশ বজায় রাখার স্বার্থে মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সব কর্মকর্তাকে সারা দেশে বিদ্যালয় চলার সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যুক্ত থেকে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য মহাপরিচালক নির্দেশ দিয়েছেন এবং অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন করবেন এবং এই কার্যক্রমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও তথ্য দিতে হবে। এবং অধিদপ্তর আরও জানিয়েছেন, অনলাইনে পরিদর্শন কার্যক্রম হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হবে এবং এর জন্য সারা দেশে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ নিজ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক বরাবর পাঠানো মোবাইল ডাটার মাধ্যমে স্কুল চলাকালীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তথ্য দিতে হবে এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তা সব কর্মকর্তার ফোন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে হবে এবং স্কুল সময়ে হোয়াটসঅ্যাপে কোনো কর্মকর্তা ফোন করলে ফোন রিসিভ করতে হবে এবং কোনো কারণে ফোন রিসিভ করতে না পারলে কল ব্যাক করতে হবে এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের আবশ্যিকভাবে কর্মস্থলের পরিচয়পত্র বা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এবং জানা গেছে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কর্মকর্তারা স্কুলের নাম, ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সরকারি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার নাম, প্রধান শিক্ষকের নাম সহ স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য নেবেন আর বিদ্যালয়ের মোট পদ, কর্মরত পদ, উপস্থিতি শিক্ষকের সংখ্যা, অনুপস্থিতি শিক্ষকের সংখ্যা এবং অনুপস্থিতির কারণ জেনে নির্ধারিত চকে অন্তর্ভুক্ত করবেন আর স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্ন আছে কিনা, মনিটরিং বোর্ড আছে কিনা, শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছন্ন কিনা, শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন কিনা, শিক্ষকদের কক্ষ পরিচ্ছন্ন কিনা এবং রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন আর কতজন শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিতি, কতজন অনুপস্থিতি এই বিষয়ে তথ্য নেবেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের জন্য এই নির্দেশনাটি অতীব গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং এই নির্দেশনা মেনে আশা করি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক যে তাদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের পেজে ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম।